ইয়াত অকল চেণ্ড গ্ৰাভেলটো বাদ দিয়া অকল খালি চেণ্ডটো পেলাইছে, বালিটো পেলাইছে। আৰু এইটো যিটো ৰাফ বালি হয় অকল চিপছ কেই পাৰ্চেণ্টমান 10% চিপছ বালি মানে চিল যিটো কয় সেইখিনি আছে। আৰু মানে ডাঙৰ যিটো গ্ৰাভেল থাকিব লাগে ইয়াত এটাও নাই, আপুনি চাই আছে ৰোডটো। আৰু ইয়াত আমি বহুত বাদান প্ৰদান কৰিলোঁ যে ইয়াততো আমাৰ পইচা কম হোৱা নাই, 20 লাখ ৰুপিজ আহিছে, তো কামখিনি ভালকৈ হ'ব লাগে। কিন্তু এনেকৈ মানে কিছুমানে যিবিলাক মানুহে কমপ্লেইন কৰে সিহঁতক ধমকি দিয়া, তহঁতৰ ঘৰ কাটি দিম, তহঁতক পুলিচলৈ উঠাই লৈ যাম, এনেকৈ ধমকি দিয়া। আৰু ইয়াত লোকেল কেইটামান মানুহ লৈ দাঁড়াল লৈ সেইবিলাকে মানে ৰাজ কৰি আছে, মানে কোনোবাই কিবা যদি প্ৰতিবাদ কৰে কেৰেব নকৰে, সিহঁতৰ মন মানি কাম কৰি আছে। কোনে ধমকি দিয়ে আপোনাক? আমাৰ যিটো সভানেত্ৰী আছে তাৰ হাজবেণ্ডটো, তাৰ নাম কি আছিল? শালম। আৰু সভানেত্ৰীৰ নাম হ'ল মনিষা বেগম। তো আমি এইটো আইনৰ ওচৰত এইটো বিচাৰিছোঁ যাতে আমাৰ ডিচু মহোদয় চাহেব আহি ৰাস্তাটো ভালকৈ ইনকোৱাৰি কৰে আমাক, আৰু মানে আমাৰ কামটো বহুত ভালকৈ লাগে। আমি নিবিচাৰোঁ আমাৰ গাঁৱৰ কাম বেয়াকৈ হওক আৰু দুৰ্নীতি হওক আৰু পইচাখিনি বেলেগে খাই লওক। আমি বিচাৰিছোঁ চৰকাৰে যিখিনি পইচা আমাৰ ফাণ্ডত দিছে ৰোডৰ কাৰণে গোটেইখিনি আমি ইয়াতে ভালকৈ ৰোডটো বনাব লাগে। এষ্টিমেট মতে এইটো কাম কৰা নাই, যিটো বালু মানে চেণ্ড গ্ৰাভেলৰ নামত অকল বালু দি আছে, না বক্স বনাইছে, বক্স বনা নাই, ইঞ্জিনিয়ারে কেনেকৈ এইটো পারমিশন দিলে, না বক্স মাটি হলার পিছত পানি নাই, না রলার নাই, একো নকয়, চেণ্ড গ্ৰাভেল আজি মাটি কাটিলে কালি চেণ্ড গ্ৰাভেল পেলাই দিলে, আকৌ অকল বালি চেণ্ড গ্ৰাভেলৰ নামত অকল বালি দিলে, না পানি না ড্রেসিং একো হোৱা নাই, আকৌ আজি পাথর লৈ আহিছে ওপৰত দিবলৈ। এতিয়া কম্পোস্টটো কেতিয়া আহিব? কম্পোস্ট নোহোৱাকৈ ৰাজীৱ শর্মায় কেনেকৈ এইটো পারমিশন দিলে যে পাথর গ্ৰাভেলটো পেলাবলৈ? এনেকৈ এইকাৰণে মই আমাৰ বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস মহোদয় আর লগতে আমার ধুবরী উপায়ুক্ত মহোদয় বিশেষ অনুরোধ থাকিল যাতে কামখিনি তদন্ত করে ভালভাবে আমার কামখিনি করে দিয়ে আমি এইটু তার ওসর আশা থাকি। কিমান লাখ টাকার কাম আছে এইটু? এইটু 285 মিটার 29 লাখ টাকা দিছে। 29 লাখ টাকা, টাকাখিনি তো আমার কম হওয়া দিয়া নাই স্যার, সরকারে আমার টাকাখিনি কম দিয়া নাই, ইমান টাকার শর্তে ইমান নিম্ন কোয়ালিটির মাল ব্যবহার করে আছে, ইউজ করে আছে। আমি বারবার তাক কইছো বিভাগীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার স্যারক কইছো, স্যার এইটু ভালকৈ চাই লোক, ইঞ্জিনিয়ার স্যার আজিলৈকে অহা নাই, কেনেকৈ কি কারণত এনেকৈ পারমিশন দিয়েছে, রাস্তাটো একো হওয়া নাই, কেনেকৈ পাত্রটো উপরত লৈ যায়, পাত্র আজি পাত্রটো দেওয়ার পিছত কেতিয়া কম্পেনসেশনটো আহিব, কম্পেনসেশন নোহোৱাকৈ পাত্রটো কেনেকৈ ফেলাই আছে, এই ফেলাই মাটি কাটাই নাই, মাটিখিনি পুরা হওয়াই নাই। তহঁতক যিবিলাক মানুহৰ ঘৰ আহিছে তহঁতক ঘৰ কাটি দিম, তহঁতক চাই ল'ম, তহঁতক উঠাই ল'ম, এনেকুৱা বেয়া গালি গালাচো দিয়ে, কেছ দি দিম, এইবিলাক মানে উল্টা ভিজা কৰি যায়। কোনোবাই যদি অভিযোগ কৰে তো আমি এইটোও বিচাৰিছোঁ যাতে আমাৰ ডি চি মহোদয় আৰু আমাৰ যিটো বিভাগীয় মন্ত্ৰী আছে তাৰ ওচৰত আমি এইটোৱে মানে অভিযোগ ৰাখিছোঁ যে আমাৰ কামখিনি তদন্ত কৰি যাতে ভালখিনি কৰি দিয়ে। আৰু ইয়াত কিছুমান লোকেল দালালে আছে যিবিলাক মানুহে মানে ৰেপৰ্টাৰ লৈ আনি যিবিলাক আমি কমপ্লেইন কৰিছোঁ তাৰ মানে প্ৰটেষ্ট কৰি মানে পজিটিভ মানে সিহঁতে দেখায়, যিখিনি মানে কাম য'ত মানে ভাল হোৱা নাই এইখিনি নেদেখায়, য'ত অলপ মানে কৰিছে সেইখিনি মানে নিউজত দি সিহঁতে মানে দেখাই আছে। আমি 2-3 বাৰ কমপ্লেইন কৰিছোঁ তথাপি আমাৰ মানে ওপৰৰ পৰা কোনো মানে ৰেছপঞ্চ হোৱা নাই, সিহঁতে সিহঁতৰ মনে মনেকৈ কাম কৰি আছে। এদিন জিঅ' ছাৰে আহিছিল, আহি অহাৰ পিছত আকৌ ছেম ষ্টাৰ্ট হৈছে, অহাৰ পিছত এইখিনি চাই গ'লে এইখিনিৰ পৰা হৈছিল, তাৰপিছতে এইখিনি অকল বালি পেলাই দিছে। হ'ব লাগে যাতে আমি গ্ৰামীণ মানুহ যাতে ভালদৰে চলিব পাৰোঁ, এইটোৱেই আৰু কি দুর্নীতি কাম যাতে নহয়। কেনেকুৱা রাস্তা নির্মাণ করে আছে আসলে সঠিক হিসাবে করে আছে না বেসঠিক হিসাবে করে আছে? সঠিক হিসাবে নহয়, সঠিক হিসাবে নহয়, বেমেজালি করে আছে, একদম খালি বেমেজালি করে আছে। কিমান লাখ টাকার কাম? 29 লাখ টাকার কাম।